নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল রাতে আমি একটা সিকিউরিটি গার্ড কোম্পানি কাজের ভ্যাকেন্সি আপডেটস দিয়েছিলাম, যার জয়নিং ডেট রয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। তো আজকে আমি তারই আরও একটা নোটিফিকেশান দিয়ে রাখছি চ্যানেলে, যাতে অনেকের পক্ষে এই নিউজটা পৌঁছাতে সুবিধা হবে। তো এখানে 15 থেকে 20 জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এই লোকেশনে। লোকেশন রয়েছে হুগলি জেলার পাটডাঙ্গুল। এখানে থাকা খাওয়ার কোনো ফ্যাসিলিটি নেই। যদি কেউ থাকা খাওয়া করে কাজ করতে চান, সেক্ষেত্রে রুম আপনাদের রুমের সন্ধান দিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে নিজেদের খরচায় থাকা খাওয়া করে কাজ করতে পারেন। মেনলি যারা যাতায়াত করে কাজ করবেন, যে সমস্ত এরিয়া থেকে পাটডানকুনি লোকেশনে যাতায়াত করে কাজ করতে পারবেন, তাদের জন্য কিন্তু এই কাজটা খুবই ভালো। এটা একটা রেপুটেড কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে। সিকিউরিটি গার্ডে মূলত যা যা কাজ থাকে আশা করি আপনারা বুঝে গেছেন। তো বয়স লাগছে 20 বছর থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাসের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট, সমস্ত কিছু আপনার ডকুমেন্টস প্রয়োজন। মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস। হাইট লাগবে মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চির কম যারা আছেন তারা দয়া করে যোগাযোগ করবেন না। 5 ফুট 6 ইঞ্চি মিনিমাম হাইট লাগবে, তার অধিক যারা রয়েছেন তাদের তো কোনো ব্যাপারই নেই। তো এবারে আপনাদের এখানে আমি স্যালারি, ডিউটি টাইম এবং আদার্স ইনফরমেশানগুলো বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেবেন। আগামীকাল কিন্তু জয়নিং রয়েছে। তো গতকাল আমি ভিডিওতে একটা ডিটেলস দিয়ে রেখেছি। তো অবশ্যই কিন্তু আপনাদের এখানে সরাসরি জয়নিং করানো হবে। এবং ডিউটি টাইম রয়েছে 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি টাইম। 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, 2টো শিফটেই ডিউটি করতে হবে। স্যালারি ভীষণ ভালো রয়েছে। 30 দিনের ভিত্তিতে স্যালারি দেওয়া হবে স্টার্টিংয়ে 16,000 টাকা। এটা কিন্তু স্টার্টিং স্যালারি, ইন হ্যান্ড স্যালারি 16,000 টাকা কিন্তু আপনি নেট স্যালারি পাচ্ছেন। পিএ, পিএসআই এবং অন্যান্য ফ্যাসিলিটিস সব কিন্তু আলাদা। তো 30 দিনের ভিত্তিতে নো ওয়ার্ক নো পে বেসিসে স্যালারি কাউন্ট হবে। কিন্তু সারা বছরে একটা ইয়ারলি আপনারা লিভের টাকা পাবেন, সেটা 24 দিনের। সারা বছরে 24 দিনের একটা এক্সট্রা আপনারা লিভ বেনিফিটস পেয়ে যাবেন, সেটা হলিডে পারপাস বা 24টা ছুটির টাকা আপনারা সারা বছরে পেয়ে যাবেন। এছাড়া প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট আছে, পুজোর বোনাস আছে যেটা ফেস্টিভ্যাল বোনাস, এবং আপনাদের এখানে যে পিএফিএসআই রয়েছে সেটা কিন্তু আপনারা আলাদা করে পাবেন। তো পিএফিএসআই টাকা কিন্তু কোম্পানি আলাদা করে প্রোভাইড করবে, সেটা আপনাদের অ্যাকাউন্টে সময় মতন সরকারি রুলস মেনটেন করে আপনারা সেটা দেখতে পাবেন বা আপডেট করতে পারবেন। তো এই হলো স্যালারি সিস্টেম। স্যালারি কিন্তু মান্থলি হবে, 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট স্যালারি হবে, কোনো রকম হাতে লেনদেন নেই। যেহেতু কোম্পানির স্যালারি মান্থলি স্যালারি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো এবারে আপনাদের এখানে ডকুমেন্টস কী কী লাগছে, কারণ এটা অনেকগুলো ডকুমেন্টস লাগছে, আপনাদের একবার ডকুমেন্টসগুলো বলে দিই। তার মধ্যে কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনারা কালকেই হয়তো রেডি করতে পারবেন না, সেটা 2-4 দিন পরে দিলেও হবে। যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা আপনি যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছেন সেখানকার একটা লিখিত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন। যদি কেউ নিয়ে আসতে পারেন তো খুবই ভালো, যদি কেউ কালকে না নিয়ে আসতে পারেন ওটা 2-4 দিন পরে দিতে পারবেন। ভ্যাকসিন সার্টিফিকেট অনেকেরই হয়তো হারিয়ে গেছে, প্রিন্ট আউট করতে হবে, যদি থাকে প্রিন্ট আউট করে নিতে পারেন, তাহলে নিয়ে আসতে পারেন, নাহলে 2-4 দিন পরে দিতে পারবেন। আর একটা রয়েছে ইএসআই এর জন্য ফ্যামিলি ফটো, আপনি, আপনার বাবা মা, স্ত্রী, সন্তান, এই সবাই যার যারা রয়েছে আর কি, এই সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ফটো তুলতে হয় তো ইএসআই এর জন্য। সেটাও যদি আপনার থাকে তুলে নিতে পারেন তো নিয়ে আসতে পারেন, অথবা জয়নিংয়ের 3-4 দিনের মধ্যে আপনি জমা দিলেও হবে। তো এগুলো আমি বলে দিলাম মেন যেগুলো ডকুমেন্টস প্রয়োজন। প্রত্যেকটা সেট এখানে যা যা বলে দেবো, অরিজিনাল এবং জেরক্স অবশ্যই 2-3 সেট করে জেরক্স নিয়ে আসবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল নিয়ে আসবেন, সেগুলো একটু বলে দিচ্ছি। আধার কার্ড আনবেন, অবশ্যই যেন ডেট অফ বার্থ ফুল থাকে, আধার কার্ডে যেন ডেট অফ বার্থ ফুল থাকে, না হলে কিন্তু জয়নিং হবে না। তাহলে আধার কার্ড আনবেন, সমস্তটাই কিন্তু অরিজিনাল আর জেরক্স, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার ডকুমেন্টসগুলো বলে দিই। আধার কার্ড আনবেন, প্যান কার্ড আনবেন, নিজের ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, এটা অরিজিনাল আনার দরকার নেই। লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট অবশ্যই অরিজিনাল নিয়ে আসবেন, মাধ্যমিক, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন লাস্ট,
তারপরে আর পড়াশোনা করেননি। তো মাধ্যমিক পাশের যত রকম ডকুমেন্টস আছে, আপনার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তিনটেরই অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসবেন। যদি কেউ এইচএস বা গ্র্যাজুয়েশন অব্দি লাস্ট করে থাকেন তাহলে তার যা যা আছে সেগুলো নিয়ে আসবেন। যেটা বলে দিলাম, ভ্যাকসিন সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি পারেন কালকে আনবেন, আর ফ্যামিলি ফটো এক কপি যদি পারেন কালকে আনবেন, নাহলে দু চার দিন পরে আনবেন, আর নিজের ফটো, পাসপোর্ট সাইজ ফটো আনবেন চার কপি। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে, অবশ্যই আপনারা কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আগামীকাল আপনাদের সরাসরি জয়নিং করানো হবে। কোম্পানির অফিস রয়েছে কলকাতায়, কলকাতায় রুবি, যেটা রুবি বাইপাস আপনারা সবাই জানেন, রুবি, এই রুবি লোকেশনে প্রত্যেককে আসতে হবে 11:30টার মধ্যে। তো স্পট জয়নিং করানো হবে। এই কোম্পানিতে ড্রেসের জন্য খরচা হয় 2,500 টাকা, জয়নিং চার্জ যেটা রয়েছে আমাদের 1,000 টাকা, মোট এই খরচা রয়েছে। তো আগামীকাল শুধুমাত্র আপনারা জয়নিং পারপাস যে খরচা 1,000 টাকা এবং ড্রেসের 2,500 টাকার মধ্যে অ্যাডভান্স আনবেন 1,000 টাকা। এই 1,000 টাকা ড্রেসের জন্য অ্যাডভান্স বুকিং করার জন্য আপনাদের জমা রাখতে হবে অফিসে। 1,000 টাকা একটা অ্যাডভান্স জমা রাখবেন, আপনাদের ড্রেস ফ্রেস সব দিয়ে দেবে কোম্পানির তরফ থেকে, এবং বাকি যে ড্রেসের 1,500 টাকা পড়ে থাকছে সেটা প্রথম মাসের স্যালারি থেকে ডিডাকশন করে নেবে কোম্পানি। তো আগামীকাল শুধু আপনারা জয়নিং পারপাস খরচা আনবেন যেটা 1,000 টাকা, সেটা অবশ্যই নিয়ে আসবেন, এবং ড্রেস পারপাস অ্যাডভান্স অফিসে জমা রাখবেন 1,000 টাকা। এই ড্রেসের 1,000 টাকার স্লিপ কিন্তু আপনারা অফিস থেকে পেয়ে যাবেন, যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার। তো মোট আগামীকাল শুধু এই 2,000 টাকা আপনাদেরকে আনতে হবে, এবং যা যা ডকুমেন্টস বলে দিলাম সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসতে হবে। 11:30টার মধ্যে রুবি লোকেশনে আসতে হবে, আপনাদের প্রত্যেককে জয়নিং করানো হবে। তার আগে, আপনারা আসার আগে অবশ্যই ক্রাইটেরিয়া ভালো করে দেখে নিন, আপনার বয়স 20-40-এর মধ্যে কিনা, আপনি মাধ্যমিক পাস অবশ্যই আছেন কিনা, এবং আপনার হাইট মিনিমাম 5'6" আছে কিনা। 5'6" থেকে 2 সেন্টিমিটার কম হলেও কিন্তু নেবে না, 5'6" কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। এই সমস্ত ব্যাপারগুলো আপনারা দেখে নিন, এবং আপনি ফিজিক্যাল ফিট আছেন কিনা। সিকিউরিটি গার্ডের কাজ বুঝতেই পারছেন, এটা বড় একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনাদের পোস্টিং দেওয়া হবে। তো যেখানে কাজ হবে এটা কিন্তু একটা রেপুটেড ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতেই কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। তো ইন্ডাস্ট্রির সিকিউরিটি গার্ড মানে বুঝতেই পারছেন, এখানে অফিসে সিকিউরিটি অফিসটাই মেনলি মেনটেন করতে হয়। তো তাদেরকে ওই জন্য লেখাপড়া জানার প্রয়োজন আছে। যারা এরকম কাজ আগে করেছেন, এই ধরনের কাজ এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তো খুবই ভালো। ফ্রেশার যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে সরাসরি জয়নিং করানো হবে। তো অবশ্যই আজকে আমাকে ফোন করে নিন, যেহেতু আগামীকাল জয়নিং, আজকে 7:00-9:00 মধ্যে আমাকে কল করে নিন, এবং যারা পজিটিভলি আসতে পারবেন তারাই আমাকে কল করবেন, কল করে নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন। আগামীকাল কিন্তু আপনাদের এই লোকেশনে ডকুমেন্টস, পেমেন্ট সমস্ত কিছু নিয়ে চলে আসতে হবে, আপনারা কিন্তু এখানে কাজ পেয়ে যাবেন। স্পট জয়নিংয়ের মাধ্যমে আপনারা কাজ পেয়ে যাবেন। যদি কারোর কাজ না হয়, কোনো পয়সা করি বিফলে যাবে না, আপনারা রিটার্ন নিয়ে নিতে পারবেন। কাজ কিন্তু আপনাদের আমি জেনুইনভাবে করিয়ে দেবো, কাজ না হলে কাউকে একটা টাকাও দিতে হবে না, এটুকু নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে আসতে পারেন। তো সবাই দেখে নিন ভালো করে, দেখে আমার সাথে যোগাযোগ করে নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।